নমস্কার বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে ক্লিক করার জন্য। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল নিউ আপডেটস। আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। তো বন্ধুরা, কিছুক্ষণ আগেই ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে একটি খুব বড় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো সেই নিয়ে আমি আলোচনা করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিক্রুটমেন্ট অফ ইঞ্জিনিয়ার্স অফিসার্স অ্যান্ড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টাইজ ইঞ্জিনিয়ার্স থ্রু গেট 2020। তো এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। তো কারা এখানে আবেদন করতে পারবে এবং কিভাবে আবেদন করবেন, অনলাইন আবেদন কিভাবে আপনারা করতে পারবেন, এই নিয়ে কিন্তু আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন, বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখানে লেখা আছে হু ক্যান অ্যাপ্লাই। তো এখানে পরিষ্কারভাবে লেখা আছে অনলি ইন্ডিয়ান ন্যাশনাল আর এলিজেবল টু অ্যাপ্লাই, অর্থাৎ যারা ভারতীয় নাগরিক তারাই কিন্তু শুধুমাত্র এই চাকরির জন্য আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু লেখা আছে এখানে বয়সের কত বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ ম্যাক্সিমাম বয়স এখানে আছে 26 বছর, এবং এখানে ওবিসি, এসসি, এসটি, পিডব্লিউডি যেমন বয়সের ছাড় পায়, এখানে কিন্তু আপনারা দেখে নিন। এখানে লেখা আছে ওবিসি 3 বছরের, এসসি, এসটি 5 বছরের এবং পিডব্লিউডি 10 বছরের ছাড় পাবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড ডিগ্রি, শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে। এখানে লেখা আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রতিটা ইঞ্জিনিয়ারিং পদের আলাদা আলাদা দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। তো এরপর আছে কিন্তু মিনিমাম মার্কস ইন কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ মিনিমাম কত নাম্বার পেতে হবে তবে আপনারা কিন্তু কোয়ালিফাই হতে পারবেন। তো এখানে দেওয়া আছে জেনারেল ওবিসি এর জন্য কমপক্ষে 65% এবং এসসি, এসটি এবং পিডব্লিউডি দের জন্য 55%, অর্থাৎ কমপক্ষে 55% এসসি, এসটি আর পিডব্লিউডি এবং ওবিসি জেনারেলের জন্য কমপক্ষে 65% নাম্বার পেতেই হবে। এরপর কিন্তু আপনারা নিচের দিকে আসলে দেখতে পাবেন কিভাবে অ্যাপ্লাই করা যাবে। তো অ্যাপ্লাই করতে গেলে আপনাদেরকে কিন্তু পুরোপুরি অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তার আগে দেখে নেবেন যে আপনাদেরকে ফিজিক্যালি কিন্তু ফিট থাকতে হবে, অনলাইনে ফিল আপ করার আগে আপনারা কিন্তু ফিজিক্যালি আপনাদেরকে ফিট থাকতে হবে, তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে লেখা আছে যে হাউ টু অ্যাপ্লাই। তো এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, এবং অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে দেওয়া আছে ওয়েবসাইটটা www.iocl.com। আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করার জন্য আমি এই লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো ডেসক্রিপশনটা চেক করে নেবেন, আপনারা এই দুটি লিঙ্কে চলে আসতে পারবেন। তো এখানে অনলাইনে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে যেটা লাগবে, যে এখানে পরিষ্কার লেখা আছে যে আপনাদের পাসপোর্ট সাইজ ছবি থেকে শুরু করে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, সমস্ত মার্কশিট এবং আপনাদের স্ক্যান করা হচ্ছে সিগনেচার লাগবে এবং আধার কার্ড। তো বন্ধুরা একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে পরিষ্কারভাবে লেখা আছে লাস্ট ডেট ফর অ্যাপ্লাইং, অর্থাৎ এই পদে আবেদন করার জন্য লাস্ট ডেট দেওয়া আছে 6 মে 2020, এর মধ্যে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লাইটা করে নিতে হবে। আর অ্যাপ্লিকেশন ফি লেখা আছে যে ক্যান্ডিডেটস নিড নট পে এনি অ্যাপ্লিকেশন ফি টু ইন্ডিয়ান অয়েল, অর্থাৎ আবেদন ফি কিছু লাগবে না, অর্থাৎ আপনাদেরকে অনলাইনে কোনো রকম টাকা দিতে হবে না অনলাইনে ফর্ম ফিল আপের জন্য। তো আরেকটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে লেখা আছে ইন কেস অফ এনি কোয়ারি ক্যান্ডিডেট ক্যান রাইট টু আস অ্যাট recruit2020@indianoil.in, অর্থাৎ ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে এই মেল অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তো আপনারা এই ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষকে জানাতে পারেন। তো বন্ধুরা আপনারা খুব শীঘ্রই অ্যাপ্লাইটা করে নিন। তো বন্ধুরা এই ছিল এই ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের মিস না হয়, আর বন্ধুদের সাথে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ধন্যবাদ।